माय डियर व्यूअर्स एंड लार्नार्स वेलकम नमस्कार अष्टम श्रेणी गणित पाठ्यपुथिर अनुशीलनी 4.1 से तलर चतुर्भुजबूर अंकन करा एक नम्बर से चतुर्भुज ए बी सी डि जो ए बी 4 सेंटीमीटर बी सी 6 सेंटीमीटर सी डि 5 सेंटीमीटर डि ए 5.5 सेंटीमीटर और कर्ण ए सी 7 सेंटीमीटर आम यहाँ जोखेरे जी जोग दी तार चतुर्भुज अंकन कर लगे आम एट कथा जान ला दरकार तमें चतुर्भुज जो आंक है तेहला आम कमे पाँचा जोग दिया थको इतना एक दु तीन चार पाँचा जोग दिया हम कमे पाँचा जोग दिया चार जोग दिया चतुर्भुज अंकन करी आम एट चतुर्भुज जो अंकन करूँ ইয়াত আমি এটার কর্ণ লাগবে তারমানে কি ইয়াত এই চতুর্ভুজত কেটা ত্রিভুজ আছে এটা এইটো এটা দুটা তারমানে চতুর্ভুজ এটা অঙ্কন করলে আমি কি দুটা ত্রিভুজ যদি লগ লগাই দিও তাহলে কি হয়ে যাব চতুর্ভুজ হয়ে যাব এই জোখেরে চতুর্ভুজটো অঙ্কন করব হলে প্রথমে আমি কি করব এটা মোটামুটি জোখৰ এটা আমি চতুর্ভুজ এদরা অঙ্কন করে দেব লাগে ধরলে আমি এদরে এটা চতুর্ভুজ অঙ্কন করি এদরে অঙ্কন করি ললে ইয়াত যদি আমি এ বিন্দু দিলে এ বি সি ডি ইয়াত যেন দিছে চতুর্ভুজ এ বি সি ডি যত এ বিটো দিছে 4 সেন্টিমিটার বি সি টো দিছে 6 সেন্টিমিটার সি ডি টো দিছে 5 সেন্টিমিটার আর ডি এ টো 5.5 সেন্টিমিটার আর কি দিছে কর্ণ এ সি দিছে কর্ণ এ সি এই কর্ণটো আমি টাইম দিয়ে দিলাম কর্ণটো কি দিছে 7 সেন্টিমিটার এইদরে প্রথমে আমি মোটামুটি এটা আঁকি লোক লাগে তো এইটো অঙ্কন করলে আমি চতুর্ভুজটা অঙ্কন করবলে সুবিধা হব এতে আমি কি করিম আমি প্রথমে এই কর্ণডাল আঁকিলাম এই কর্ণডাল আঁকি এই ত্রিভুজটো প্রথমে অঙ্কন করিম তো কর্ণডাল কিমান আছে 7 সেন্টিমিটার ইয়ার আগতে আমি কি করব লাগিব এই যে ए वि 4 सेंटीमिटार बी सी 6 सेंटीमिटार जुगबी आम स्केल अंकन कर प्रथम कि ए वि 4 सेंटीमिटार तो 4 सेंटीमिटार अंकन कर 4 सेंटीमिटार कौन हम ए बिंदुर पर धरव लगे इतना बिंदु दिल 4 मैं इतना तार पास कर दूम जुग कर दूम ये हल 4 सेंटीमिटार ए वि जुग तो हल 4 সেন্টিমিটার এইদরে আমি বাকি বাহুবোর আমি ইয়াত অঙ্কন করলাম এইদরে আটাইকেইটা বাহু ইয়াত আমি জোখ লৈ অঙ্কন করে দিব লাগিব ইয়াৰ পিছত আমি প্রথমে আমি কি করিম এই ত্রিভুজটো অঙ্কন করিম এই চতুর্ভুজটো অঙ্কন করবলৈ প্রথমে দুটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটো প্রথমে অঙ্কন করিম আমি প্রথমে এ সিটো অঙ্কন করলাম এ সিটো কিমান দিয়া আছে 7 সেন্টিমিটার এতিয়া আমি চতুর্ভুজটো অঙ্কন করিম চতুর্ভুজটো অঙ্কন করলে প্রথমে আমি কি করিম যিহেতু চতুর্ভুজটোত ইয়াত দুটা ত্রিভুজ আছে এইটো এটা ত্রিভুজ এইটো এটা ত্রিভুজ প্রথমে আমি এই ত্রিভুজটো অঙ্কন করে লম এই ত্রিভুজটোর কি করিম প্রথমে আমি এ সিটো অঙ্কন করিম এ সিটো কিমান দিয়া আছে ইয়াত 7 সেন্টিমিটার এ সিটো আমি ইয়াত অঙ্কন করে লম তো এ সি 7 সেন্টিমিটার প্রথমে ইয়াত এই বিন্দু ইয়াত এটা বিন্দু দিম এই ইয়াত এটা বিন্দু দিলো আর এই হাত হাতত এটা বিন্দু দিলো এইদরে এতিয়া কি করিম আমি এই বিন্দু দুটা যোগ করে দিন এই বিন্দুটা যোগ করে দিলো এটা কি আসলে এ সি এই বিন্দুর নাম আসলে এ এই বিন্দুর নাম আসলে সি ইয়ার পিছত আমি কি করিম যেহেতু আমি এ ত্রিভুজটা অঙ্কন করিম তো এ সিটো আমি অঙ্কন করে দিলো এতিয়া আমি এই এ ডি এই বাহুটো অঙ্কন করিম এ ডি বাহুটো কিমান আছে 5.5 তো 5.5 আছে এইটো তেনহলে আমি 5.5 কত আছে এইটো প্রথমে আমি এইটো জোখি লম এইদরে কেদরে জোখিব লাগিব এইদরে জোখি লব লাগিব এইদরে 5.5 এইদরে জোখি লব লাগিব কম্পাস হয় এইটি হল এটা আমি কি করিম এ বিন্দুটো কেন্দ্র করি এ বিন্দু কেন্দ্র করি ইয়াত এটা এইদরে চাপ অঙ্কন করলাম ইয়াৰ পিছত আমাৰ এডিটো হৈ গ'ল এতিয়া আমি কি আঁকিব লাগে চি ডি তো চি ডিৰ কিমান আছে 5 সেন্টিমিটাৰ তো 5 সেন্টিমিটাৰ
আমি দেখিলোঁ চি ডিটো ইয়াত আছে, তো এইটো আমি এতিয়া যোগটো ল'ম, চি ডি ইয়ালৈকে আছিলে, চি ডি চি ডি হ'ল। এতিয়া আমি চি বিন্দু কেন্দ্ৰ কৰি ইয়াত এটা চাপ আঁকি ল'ম এইটো। আৰু এই কটাকটি কৰা যিটো বিন্দু আছে এইটো এইটোৰ নাম হ'ব ডি। এতিয়া আমি কি কৰিম, সংযোগ কৰি দিম, চি এ ডি সংযোগ কৰি দিম আমি, আৰু ইয়াত চি ডি সংযোগ কৰি দিম। এতিয়া আমি এই ত্ৰিভুজটো পাই গ'লোঁ। এতিয়া আমি এই ত্ৰিভুজটো অংকন কৰিব লাগিব। ইয়াৰ পিছত কি হ'ব, আমি দেখিলোঁ যে ইয়াত কি আছে, এতিয়া আমি ইয়াত এই ত্ৰিভুজটোৰ বাহু কি আছে, এ বি আছে আৰু এ বি আছে আৰু চি বি আছে। তো এ বি কিমান আছে, ফ'ৰ চেণ্টিমিটাৰ। তো প্ৰথমে আমি ফ'ৰ চেণ্টিমিটাৰ অংকন কৰি ল'ম, এ বিটো আমি চাওঁ, ফ'ৰ চেণ্টিমিটাৰ জোখটো লৈ লওঁ এইদৰে, এই বিন্দুত এইটো ফ'ৰ, এইদৰে অংকন কৰি ল'ব লাগিব। এইদৰে জোখটো লৈ ল'ব লাগিব। তেনেহ'লে আমি বিপৰীত ফালে আকৌ এই বিন্দু কেন্দ্ৰ কৰি আমি ফ'ৰ চেণ্টিমিটাৰ এইদৰে এটা চাপ অংকন কৰিলোঁ। ইয়াৰ পিছত আমাৰ এই বাহুটো হৈ গ'ল। এতিয়া এই বাহুটো লাগে বি চি বাহু, বি চি বাহু ছিক্স আছে, ছিক্স ক'ত আছে, আমি চি চি তাৰমানে আমি বি চিৰ যোগটো লৈ ল'ম, ইয়াৰ পৰা ইয়াৰ যোগটো লৈ ল'ম কম্পাছৰ হাত, এইটো সমান হ'ল। এতিয়া আমি কি কৰিম, চি বিন্দু কেন্দ্ৰ কৰি এই চাপটো এইদৰে আৰু চাপ আঁকি ল'ম। এতিয়া এই কটাকটি কৰা বিন্দুটোৰ নাম হ'ব বি। এতিয়া আমি সংযোগ কৰি দিম, এ বি সংযোগ কৰি দিলোঁ, আৰু এইপিনে বি চি সংযোগ কৰি দিলোঁ। এতিয়া আমি কি পাই গ'লোঁ, এ বি চি ডি চতুৰ্ভুজটো পাই গ'লোঁ। এতিয়া আমি অংকন প্ৰণালী লিখিব লাগিব। এতিয়া আমি এই বাহুকেইটাৰ যোগকেইটা লিখি ল'ম, এ ডি, এ ডি কিমান আছিলে, 5.5 চেণ্টিমিটাৰ, 5.5 চেণ্টিমিটাৰ, আৰু চি ডি কিমান আছিলে, 5 চেণ্টিমিটাৰ, এ বি কিমান আছিলে, 4 চেণ্টিমিটাৰ, আৰু বি চি কিমান আছিলে, 6 চেণ্টিমিটাৰ, আৰু এ চি কিমান আছিলে, 7 চেণ্টিমিটাৰ। নাম্বাৰ টু লৈ আগবাঢ়িলোঁ। চতুৰ্ভুজ এ বি চি ডি, য'ত এ বি 4 চেণ্টিমিটাৰ, বি চি 3 চেণ্টিমিটাৰ, ডি এ 2.8 চেণ্টিমিটাৰ, কৰ্ণ এ চি 5 চেণ্টিমিটাৰ আৰু কৰ্ণ বি ডি 4.5 চেণ্টিমিটাৰ। প্ৰথম কামটো হ'ল, প্ৰথমে আমি এটা মোটামুটি এটা চিত্ৰ অংকন কৰিলোঁ, স্কেল দি আঁকিব নালাগে, এনেই হাতেৰে আঁকি দিলোঁ এ বি চি ডি, এটা চতুৰ্ভুজ অংকন কৰিলোঁ। ইয়াৰ এ বিটো হ'ল 4 চেণ্টিমিটাৰ, বি চিটো হ'ল 3 চেণ্টিমিটাৰ, আৰু ডি এটো হ'ল 2.8 চেণ্টিমিটাৰ, আৰু কৰ্ণ এ চি, ইয়াত কৰ্ণ এ চি অংকন কৰি ল'ব লাগিব, কৰ্ণ এ চি হ'ল 5 চেণ্টিমিটাৰ, আৰু কৰ্ণ বি ডি, বি ডি এইদৰে এটা কৰ্ণ আঁকি ল'ব লাগিব, এই কৰ্ণ বি ডিটো হ'ল 4.5 চেণ্টিমিটাৰ। ইয়াৰ পিছত আমি কি কৰিব লাগিব, এই যে এ বি 4 চেণ্টিমিটাৰ, বি চি 3 চেণ্টিমিটাৰ, ডি এ 2.8 চেণ্টিমিটাৰ, এ চি 5 চেণ্টিমিটাৰ, বি ডি 4.5 চেণ্টিমিটাৰ, এই স্কেলৰ হাতে আমি প্ৰথমে অংকন কৰি ল'ব লাগিব। এ বি ইয়াত 4 চেণ্টিমিটাৰ অংকন কৰি ল'লোঁ, ইয়াত এটা এ বি, এইটো বি চি 3 চেণ্টিমিটাৰ, ডি এ 2.8, আৰু এ চি কৰ্ণ 5 চেণ্টিমিটাৰ, আৰু বি ডি কৰ্ণ 4.5 চেণ্টিমিটাৰ। এতিয়া আমি কি কৰিব লাগিব, প্ৰথমে আমি এ বিটো অংকন কৰি ল'ম। এ বিটো কিদৰে অংকন কৰিম,
ইয়াত আমি কি ফোর আসল তো ইয়াত ইয়াত একটা বিন্দু দিল আর ফোর যেহেতু এবিটু ফোর সেন্টিমিটার ইয়াত হবো ফোর এই যে এই ধরে ইয়াত এ এই বিন্দু দুটো আমি সংযোগ করে দিন এর নাম হল এ বি এ বি ফোর সেন্টিমিটার এতিয়া আমি এ বিটো অঙ্কন করে দিলো ইয়াত আমি কি করিম এইটো একটা ত্রিভুজ এইটো একটা ত্রিভুজ দুটা ত্রিভুজ অঙ্কন করে দিলে হল তেতিয়াহলে আমি চতুর্ভুজটো পাই যাম তাহলে আমি এ বিটোতে অঙ্কন করে দিলো এতিয়া আমি কি করিম এই বাহুটো আর এই বাহুটো অঙ্কন করব লাগিব প্রথমে আমি এ সি অঙ্কন করে লোক এ সি কি আছে এই কর্ণটোর যোগ কি আসলে ফাইভ সেন্টিমিটার এ সি কর্ণ কি আসলে ফাইভ সেন্টিমিটার তো আমি যোগটো লৈ লওঁ ইয়াত আমি অঙ্কন করে লৈছিলো এ সি কি আছে ফাইভ সেন্টিমিটার তো যোগটো কিদরে লব লাগে এই বিন্দুত কম্পাসত জোঙাটো এটা বিন্দুত আর কাঠ পেঞ্চিলের জোঙাটো আর একটা বিন্দুত এইদরে বহাব লাগে আমি এইদরে যোগটো লৈ লব লাগে তো প্রথমে আমি কি করিম এই বিন্দুত কেন্দ্র করি ইয়াত আমি চাপ অঙ্কন করলাম তাৰপিছত আমাৰ এইটো হৈ গ'ল এইবাৰ এইটো এইটো কৰিলোঁ এইটো কৰিলোঁ এতিয়া বি চি বি চিটো কিমান আছে থ্ৰী চেণ্টিমিটাৰ তো থ্ৰী চেণ্টিমিটাৰ আমি আকৌ জোখ ল'ম কম্পাছৰ জোঙাৰটো এটা ছাইডত আৰু এটা কাঠপেঞ্চিল বি চি কিমান থ্ৰী চেণ্টিমিটাৰ জোখটো ল'লোঁ এতিয়া বি চি আমি থ্ৰী চেণ্টিমিটাৰ ইয়াৰ পৰা আমি অংকন কৰি ল'ম আমি দেখিলোঁ যে এইটো কটাকটি কৰা নাই যদি এইদৰে কটাকটি নকৰে এইটো আমি আৰু অলপ বঢ়াই দিব লাগিব তেতিয়া আকৌ আমি প্রথমে কি আঁকিছিল এ সিটো ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার লৈ পিনে অকন বহাই দিব লাগিব হিসাবটো বহাই দিব লাগিব তেতিয়া কটাকটি যাব এটা এই বিন্দুটোর নাম কি হব এই বিন্দুটোর নাম কি এ বি এই বিন্দুটোর নাম কি হব সি এটা এটি বস্তু আমার হয়ে গেল এটা আমি যোগ করে দিব এটা আমি সংযোগ করে লো সংযোগ করে দিল ইয়াৰপিছত আমি এই ত্ৰিভুজটো হৈ গ'ল এতিয়া এই ত্ৰিভুজটো অংকন কৰিব লাগিব এই ত্ৰিভুজটোত আমি কি কৰিম প্ৰথমে এ ডি কিমান দিয়া আছিলে টু পইণ্ট এইট প্ৰথমে টু পইণ্ট এইটত জোখ ল'ম এইদৰে এই জোঙাটো এটা দি আমি টু পইণ্ট এইটটো এইদৰে ল'ম জোখটো টু পইণ্ট এইট আমি কি করিম এই বিন্দু কেন্দ্র করে ইয়াত একটা চাপ আঁকি দিম আঁকিলো ইয়ার পিছত আমার এডি হয়ে গেল এটা আমি কি আঁকিব লাগিব এই এডি সি ত্রিভুজটো তো কি আছে এডি আছে এ সি আছে আর কি আছে সিডি আছে তেনহলে আমি কি করিম বিডিটো কিমান দিয়া আছে আমার ফোর পয়েন্ট ফাইভ আমি এটা কি করিম বিটির যোগ তুলো বি বিন্দু কেন্দ্র করে ইয়াত আমি চাপ অঙ্কন করলো এই চাপটোই কোনটো বিন্দুত কাটিছে ডি এতিয়া আমি এ ডি সংযোগ করে লম এতিয়া যিহেতু আমাৰ চি ডি যোগটো দিয়া নাই আমি কি কৰিব পাৰোঁ চি ডি আমি সংযোগ কৰি দিব লাগিব
বিটি সংযোগ করে দিও। এদের আমার এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করা হয়ে গেল। তারপরে ইয়াত এ বি আসলে কিমান 4 সেন্টিমিটার আর এ ডি আসলে 2.8 সেন্টিমিটার, বি সি আসলে 3 সেন্টিমিটার আর এ সি কর্ণটা আসলে 5 সেন্টিমিটার আর বি ডি কর্ণটা আসলে 4.5 সেন্টিমিটার। আমার সিটির মান আসলে ইনস্টিটিউটে সংযোগ করে আমি পাই গেল। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ।